খানাকুলটু ব্লকের যুব তৃণমূল সভাপতি মুন্সি নজিবুল করিম, যার আর একটা পরিচিতি খানাকুলটু পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, এবং যেটা খবর যে তিনি তার সংগঠনের মধ্য দিয়ে রাম নবমী পালন করবেন। রাম নবমী বলতে যেটা আমরা দেখে থাকি যে বিজেপি নেতৃত্ব অনেক বেশি এটাকে পালন করে, কখনো অস্ত্র ধরে, কখনো বা একটু উগ্র হিন্দুত্ব মনোভাব নিয়ে করে থাকে, এবং এই রাম নবমী সেটাকে যেভাবে পালন করে তাতে অনেকে মনে করেন, ধরেই নেন যে এই উৎসব বা এই ধর্মীয় অনুষ্ঠান আচার এটা মনে হয় বিজেপির জন্যই। কিন্তু তৃণমূল নেতা মুন্সি নজিবুল করিম তিনি এই রাম নবমী পালন করবেন খানাকুল টু ব্লক জুড়ে, এমনটাই জানা যাচ্ছে। তাহলে কি তিনি বিজেপিতে যাচ্ছেন? কেউ কেউ কিন্তু এই প্রশ্ন তুলছেন। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন মুন্সি নজিবুল করিম। নজিবুল সাহেব, আপনি তাহলে এই যে রাম নবমী পালন করতে যাচ্ছেন এটা কেন এইভাবে? অনেকে তো বলছেন আপনি নাকি বিজেপিতে জয়েন করবেন, সেজন্যই নাকি এই ধরনের একটা উৎসব আচারের মধ্য দিয়ে নিজেকে জানান দিচ্ছেন? যারা এই কথাটা বলছে তারা সুস্থ মস্তিষ্ক নাকি তাদের, নাকি বিকৃত মস্তিষ্ক জানি না, তাদের হয়তো রাঁচিতে নিয়ে গিয়ে ডাক্তার দেখানো উচিত বলে আমি মনে করি, ব্রেনের ডাক্তার। ঠিক আছে, আমার বিজেপি যাওয়ার কোনো প্রশ্নই নেই। সব থেকে বড় কথা, তাহলে আমাকে যদি গিয়ে তাহলে অনুব্রত মন্ডল, যে আমাদের বীরভূম জেলার অনেক হেভি হোট লিডার, হ্যাঁ, টোটাল সারা বীরভূম জেলা জুড়ে রামনবমী পালন করবেন। আর বিশেষ করে আমি রাম নবমী পালন করবো এটা ঠিক নয়, আমার সংগঠন খানাকুল টু ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে হচ্ছে পারমিশন নেওয়া হয়েছে তা থেকে, এবং সেখানে আজকে নজিবুল করিম ব্লক প্রেসিডেন্ট মানেই নজিবুল করিম একাই তো আর এ নয়, এখানে তো হাজার হাজার কোটি সমর্থক আছে, নেতৃত্ব আছে। হ্যাঁ, সেখানে তো আমাদের খানাকুল টু ব্লকে এমনি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যাটাই বেশি, কেন আমাদের মাইনরিটি বা সংখ্যালঘু হচ্ছে 12%। সেই জায়গাতে আমার যারা সংগঠনে আছেন, ঠিক আছে, সেখানে হচ্ছে ব্লক নেতৃত্ব থেকে আরম্ভ করে জেলা অঞ্চল নেতৃত্ব, বুথ নেতৃত্ব, এরকম প্রচুর হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, কর্মীরা আছেন, তারা আমাদের এটা আলোচনা করেছেন যেহেতু বিভিন্ন জায়গায় এটা হবে। হ্যাঁ, সেই জন্য এখানে আমাদের আলোচনা হয়েছিল, আর কোনো অসুবিধা নেই, সেখানে আপনারা করুন। সেই জায়গাতে আমার কাছে যেহেতু আমি প্রেসিডেন্ট, আমার কাছে সেটা পারমিশন করানো হয়েছে, এবং সব থেকে বড় কথা সেটা আমাদের জেলার আমার নেতা, আমার প্রিয় নেতা, সুপ্রিয় নেতা শান্তনু ব্যানার্জি, তিনি আমার নির্দেশ দিয়েছেন এবং তার নির্দেশ অনুযায়ী এই এটা পালন করা হচ্ছে। এবং সব থেকে বড় কথা, শুধু তো এটা বিজেপি বলা হচ্ছে কেন, কোন যারা ধর্মীয় দেবতা যারা আছেন বা যারা জাতিকে বলা হয় অবতার এক একজন, তারা কি তাদের কি কোন রাজনীতির রং ছিল নাকি? সেখানে তারা এক একটা সম্প্রদায় এক একটা মানে ধর্মাবলম্বী যারা মানুষ, তাদের অবতার বা তাদের ধর্মীয় নেতা বা যে দেবতা বলে তারা পূজিত হয়, সেই জায়গায় তো এখানে আজকে তৃণমূল কংগ্রেস আছে, শুধু বিজেপি কি শুধু হিন্দু নাকি? হ্যাঁ, সব বিজেপিতে তো অনেক মুসলিম আছে, এবং সেই জায়গাতে আপনার হচ্ছে তৃণমূল যে দলটা আমাদের যে নেত্রী, তিনি তো একজন হিন্দু এবং ব্রাহ্মণ পরিবারের মেয়ে, এবং আজকে আমাদের বড় বড় লিডার যারা আছেন তারা তো হিন্দু সম্প্রদায়ের মানুষ। হ্যাঁ, তাহলে আজকে আমাদের তৃণমূল দল আজকে ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গে, সেখানে আজকে হচ্ছে আপনার 50% মানুষ সেখানে সমর্থন করেছে, তাহলে বেশিরভাগ মানুষই তো সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে আমাদের দলের মধ্যে। হ্যাঁ, তারা কি হিন্দু নয়? এটা পুরোপুরি ভ্রান্ত ধারণা। তবে একটা কি, এখানে রামনবমী যেটা বিজেপি পালন যেটা বলছে সেটা গত বছর হয়েছে, বিজেপি যেটা মানে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেভাবে এ করছে সাম্প্রদায়িক সুশ্রী একটা ধর্মীয় মেরুকরণের করার চেষ্টা চালাচ্ছে, সেটা পশ্চিমবঙ্গেও সেটা করার চেষ্টা করেছে, গত বছর ধরে করতে আরম্ভ করেছে, সেই জায়গাতে যাতে আমাদের পশ্চিমবঙ্গের কৃষ্টি কালচার ধর্মীয় যে আমাদের নির্বন্ধন, যে সাম্প্রদায়িক সম্প্রীতি, ঠিক আছে, সেইটা যাতে বিঘ্নিত না হয়, ঠিক আছে, সেইটার জন্য আমাদের সকলকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং সব থেকে বড় কথা, এই যে ধর্ম নিয়ে, এই যে এক একটা ধর্মীয় উৎসব নিয়ে যেটা রাজনীতিকরণ হচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমরা করছি। এবার আজকে যে নিজের কর্মসূচিটা নেওয়া হচ্ছে খানাকুল্টু কংগ্রেসের পক্ষ থেকে, যেটা হচ্ছে গত বছর বিজেপি করেছিল অস্ত্র শস্ত্র নিয়ে, সেখানে কিন্তু আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমাদের যারা তৃণমূল কংগ্রেস করেন, যুব তৃণমূল কংগ্রেস করেন, তারা সেদিন খালি হাতে এই রামনবমীটা পালন করবেন। হ্যাঁ, এই যে এটা বাতাবরণটা, সেটা যে শান্তিপূর্ণ যে বাতাবরণটা, হ্যাঁ, যে শান্তিপূর্ণ ভাবে অস্ত্রের ঝঞ্ঝালানি, ঠিক আছে, না শুনিয়ে মানুষকে, না দেখিয়ে,
যে একটা ধর্মীয় উৎসব পালন করা যায়, সেটা হচ্ছে আমাদের হিন্দু ভাইরা, আমাদের তৃণমূল যুব কংগ্রেসের যে হিন্দু ভাইরা আছে তারা সেদিন দেখাবেন টোটা খামাকুল বাতিকে। নজিবুল স্যার, আপনি আপনি শান্তি শান্তির পরিবেশ বলছেন, আপনি তো অশান্তিতে রয়েছেন, আপনার আপনাকে কমব্যাট ফোর্স দেওয়া হয়েছে, সিকিউরিটি দেওয়া হয়েছে, আপনি নাকি টার্গেট হয়ে রয়েছেন, তাহলে আপনি আর কিভাবে এই উৎসব পালন করবেন? নিজের নিরাপত্তা নিয়েই তো আপনি সমস্যায় রয়েছেন। এই কথাটা টার্গেট তো অনেক মানুষ, অনেকে টার্গেট থাকে, ব্যক্তিগত টার্গেট থাকে, কে তুলি টার্গেট থাকে, আপনি তো কিছুদিন আগে টার্গেট হয়েছিলেন, মারও গিয়েছিলেন, ঠিক আছে। হ্যাঁ, এই টার্গেটটা কোনো ব্যাপার নয়, এখানে কথা থেকে আপনাকে সর্বশেষ করতে হয়ে গেছে, আপনাকে যে টার্গেট করেছিল, যারা টার্গেট করে আড়ালে আওতালে তারা কাপুরুষ, তারা মহাপুরুষ, তারা কাপুরুষ, তাদের পুরুষত্ব নেই, এই জন্যই আপনাকে সেখানে অ্যাটাক করা হয়েছিল, দেখাবে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, আজকে আমি অপরাধ ছাড়া কাউকে ভয় করি না, তার কারণ আমি সততার উপরে চলি, মানুষের যতটুকু উপকার করার, ন্যায় পথে চলার আমি মানসিকতা নিয়ে চলি। সেই জায়গাতে অপরাণা যদি রক্ষা করে, রক্ষা করার মালিক হচ্ছেন অপরাণা, আজকে আপনার সাথে আমি কথা বলছি, এই মুহূর্তে আমি মারা যেতে পারি উপরাণা যদি চাই, ঠিক আছে, তাহলে কারোর ক্ষমতা নেই সেই জায়গাতে। এটা ভ্রান্ত ধারণা, সিকিউরিটি সেটা আমাদের, আমার নেতা অভিষেক দা, শান্তনু দা, ঠিক আছে, এবং আমাদের অরূপ বিশ্বাস, এবং এখানে হচ্ছে আরো আমাদের জেলার যারা নেতা আছে তখন এরা আছেন, এবং সর্বোপরি আমাদের প্রশাসন মনে করেছেন, দিয়েছেন। এই সিকিউরিটিটা কজন পাই, নিশ্চয়ই আমার নিশ্চয় গুরুত্ব আছে, ভেবেছে প্রশাসন, বা নিশ্চয়তা ভেবেছে দিয়েছে। এখানে তো আমি অমান্য করতে পারি না, যে আমার সিকিউরিটি লাগবে না, আর দলীয় নেতৃত্বের কথা, শান্তনুদার কথা, অভিষেকদের কথা, এদিকে মান্যতা দিতে হবে আমাকে, প্রশাসনের কথা মান্যতা দিতে হবে। আর এই সিকিউরিটি কজন পাই, যারা সিকিউরিটি খুঁজছে কি তারা কি তারা তার টার্গেটের জন্য সব খুঁজছে, সিকিউরিটি নিয়ে হচ্ছে, এটা তো কোনো কথা নয়। ওকে, অসংখ্য ধন্যবাদ, মুন্সি নজিবুল করিম আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।